নমস্কার বন্ধুরা, জ্যোৎস্না কলকাতা ইউটিউব চ্যানেলে আপনাদের আরো একবার স্বাগত। আমি আপনাদের বন্ধু কৃষ্ণ। বন্ধুরা, আজকে হাওড়া জেলার রানীহাটি লোকেশনে একটি বিখ্যাত রেপুটেড হাউসহোল্ড প্রোডাক্ট, যেমন বাচ্চাদের জলের বোতল, ছোট ছোট বাটি, থার্মোফ্লাক্স, বালতি, গামলা, পিড়ে বা এই ধরনের দৈনন্দিন জীবনে ব্যবহৃত যে বাড়ির যে প্লাস্টিক সামগ্রীগুলো, আবার বলছি রেপুটেড, খুব ভালো মানের যে প্লাস্টিক প্রোডাক্টগুলো আমরা ব্যবহার করি, সেই প্লাস্টিকগুলো বা প্লাস্টিক জিনিসগুলো যেই ফ্যাক্টরিতে তৈরি হয়, সেই ফ্যাক্টরিতে এই মুহূর্তে মেশিনম্যান এবং হেল্পার পোস্টে বেশ কিছুজন কর্মী নিয়োগ করা হবে। এখানে কি কাজ করতে হয় আপনাদের? না, এখানে যে প্রোডাক্টগুলোর কথা আমি বললাম, এই প্রোডাক্টগুলো অটোমেটিকভাবে একটা মেশিন আছে, সেই মেশিনে অটোমেটিকভাবে তৈরি হয়, আপনাদের এতে কোনো ভূমিকা নেই। যারা শিফটিং ডিপার্টমেন্ট বা যারা দানা ডিপার্টমেন্টে আছে, তারা সেই চালের মতো বা চিনির মতো দানাগুলোকে একটা ড্রামের মধ্যে দিয়ে দেয়, মেশিন অটোমেটিক্যালি পাইপের সাহায্যে সেই দানাগুলো টেনে সেইটাকে প্রসেস করে এই সুন্দর সুন্দর জিনিসগুলো তৈরি করে বের করে দেয়। আপনাদের কাজ হচ্ছে সেই বের করা জিনিসগুলোকে, কোনো ক্ষেত্রে যেগুলো অটোমেটিক মেশিন সেগুলো অটোমেটিক বের করে পড়ে যাচ্ছে, আর যেগুলো এমন কিছু প্রোডাক্ট হয় যেগুলোকে বের করতে হয়, সেটাকে দরজা খুলে বের করে নেওয়া। বের করবার পর সেটার কোয়ালিটিটা চেকিং করতে হয় যে প্রোডাক্টটা ঠিক আছে তো। এবার আপনি ভাবছেন যে কোনটা ঠিক কোনটা ভুল, আপনি কি করে চিনবেন? চিন্তা নেই, আপনাকে ট্রেন্ড 3 দিনের মধ্যে করিয়ে দেবে কোম্পানি। সেই প্রোডাক্টগুলো চেক করে নেবেন যে সেই প্রোডাক্টগুলো মার্কেটে চলবে কি না। চেক করবার পর যদি মনে হয় প্রোডাক্টটা ঠপটা ঠিকঠাক আছে, সেটাকে যদি চর থাকে সেটা ছুরির সাহায্যে চেঁচে দেবেন এবং সেটা প্যাকেট করে সাইডে রেখে দেবেন। বাকি যে ডিপার্টমেন্টের কাজ, সেটা আলাদা ডিপার্টমেন্টের কাজ। এটা হচ্ছে মেশিনম্যান ডেজিগনেশনের কাজটা বললাম। এবার যেটা হেল্পার যারা আছে, তারা হচ্ছে কি সেই দানাগুলো, যে চিনির মতো যে দানাগুলো, সেগুলো রং দিয়ে মিক্সিং করা, সেই দানাগুলোকে মেশিনের কাজ পর্যন্ত নিয়ে আসা, প্রোডাক্টগুলো যে তৈরি হলো সেগুলো গাড়িতে তুলে দেওয়া, নামানো, এই এক্সারসাইজে আরও যে বিভিন্ন রকম ফ্যাক্টরিতে কাজগুলো রয়েছে, সেটা কিন্তু এই হেল্পার জবের কাজ। এইবার আপনাদের কোশ্চেন, যদি আপনি মেশিন ম্যানে যদি কাজ করেন, সেক্ষেত্রে কি শিক্ষাগতা বা বয়স কি রয়েছে বা স্যালারি কি রয়েছে, এবং যারা হেল্পার পদে করবে তাদের কি রয়েছে? মেশিন ম্যানে যদি কাজ করতে চান, তাহলে ন্যূনতম 8ম শ্রেণী পাস হতে হবে এবং বয়সটা হতে হবে 18 থেকে 40 বছরের মধ্যে। আর হেল্পার পোস্টের ক্ষেত্রে কোনো শিক্ষাগতার প্রয়োজন নেই, 18 থেকে 45 বছর পর্যন্ত যে কেউ ওই কাজটা করতে পারবেন, যাদের কায়িক পরিশ্রম করবার ইচ্ছা আছে। এখানকার ডিউটি আসতে রয়েছে 12 ঘন্টা, যেটা কিন্তু দুটো শিফটে হবে, 1 সপ্তাহ ডে এবং 1 সপ্তাহ নাইট এই সিস্টেম হবে। তবে লোডিং আর লোডিং বা যেটা হেল্পার ডিপার্টমেন্টের কাজ, ওটা ম্যাক্সিমাম দিনের বেলাতেই কাজ হয়, খুব কম সময় হয় রাতে হয়, ম্যাক্সিমাম দিনের বেলাতে কাজ হয় হেল্পার পোস্টের ক্ষেত্রে। আর মেশিন ম্যানের ক্ষেত্রে কিন্তু 1 সপ্তাহ ডে হবে, 1 সপ্তাহ নাইট হবে। এখানকার দুই ক্ষেত্রেই আপাতত স্যালারি রয়েছে 11,700 টাকা। 11,700 টাকা রয়েছে দুই ক্ষেত্রে স্যালারি। থাকবার জন্য খুব সুন্দর মনোরম পরিবেশে থাকবার জায়গা রয়েছে কোম্পানির মধ্যে। খাওয়ার জন্য ক্যান্টিনের ব্যবস্থা রয়েছে, 2 টাইম খাওয়ার ব্যবস্থা, দুপুরবেলা এবং রাত্রিবেলা, প্রতি মিল 30 টাকা। আপনাদেরকে প্রথমেই টাকা পয়সা কিছু দিতে হবে না, আপনারা ওখানে খেতে থাকবেন আর ডিউটি করবেন। আপনি যখন স্যালারি পাবেন, তো আপনার স্যালারি থেকেই এই মিলের টাকাটা ডিডাকশন হয়ে যাবে। এবার যদি এখানে কাজ করেন, সেক্ষেত্রে আপনি অ্যাডভান্সও নিতে পারেন, প্রতি মাসে 2 বার অ্যাডভান্স হয় এবং নির্দিষ্ট ডেট 7 তারিখে আপনার কিন্তু পেমেন্ট কোম্পানি করে দেয়, অর্থাৎ পিসিএস ইন্ডিয়া আন্ডারে এই কাজটা হবে, পিসিএস ইন্ডিয়া আপনাদেরকে এই কাজটা করে দেবে। তো আশা করছি এই কাজটির সমস্ত ডিটেলস আপনি পেয়ে গেলেন। এবার যদি মনে হয় এই কাজটি আপনি জয়েন করবেন, দেখুন স্ক্রিনে একটা নাম্বার চলছে, সেই নাম্বারে ফোন করে আপনার নামটা নথিভুক্ত করে নিন। স্পট জয়েনিং ডেট আমি ভিডিও প্রথমে দিয়েছিলাম, সেই ডেটে আপনি যদি এসে জয়েন করতে চান, তবেই নামটা নথিভুক্ত করে দেবেন। তো যাই হোক, যখন আপনি এখানে আসবেন স্পট জয়েনিং করতে, তখন অবশ্যই আধার কার্ডের জেরক্স, দুটো পাসপোর্ট সাইজ ছবি নিয়ে আসবেন।
আপনার নিজের জন্য একটি থালা আর শোয়ার জন্য বিছানাপত্র এবং মশারি এবং পড়ার জন্য জামা কাপড় এগুলো নিয়ে সরাসরি স্পট জয়েনিংয়ের মাধ্যমে এই কাজটি করতে আসতে পারেন। সর্বোপরি এই কাজটি যখন করতে আসবেন আমাদের পারিশ্রমিক বাবদ 200 টাকা অবশ্যই নিয়ে আসবেন সঙ্গে করে। তো যাই হোক, আজকের ভিডিওটা আমি এখানেই শেষ করছি। আপনাদের সঙ্গে আবার দেখা হবে নতুন কোনো একটি কাজের আপডেট নিয়ে। ততক্ষণ সুস্থ থাকুন, ভালো থাকুন, আর কোনো না কোনো কাজের সঙ্গে যুক্ত থাকুন আর দেখতে থাকুন আপনার আমার প্রিয় বিশ্বস্ত এবং নির্ভরযোগ্য জব চ্যানেল জবস নাও কলকাতা।